আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কৃষি আলো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত কৃষি আলো চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা একটি আপনাদেরকে আজব জিনিস দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে, আমরা সবসময় বলি যে ফুল ফোটা অবস্থায় কখনো স্প্রে এবং কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে না। এই কারণে ব্যবহার করা যাবে না, আপনারা এখন দেখুন যে আসলে উপকারী যে কীটপতঙ্গ মৌমাছি এবং উপকারী কীটপতঙ্গ দ্বারা কীভাবে পরাগায়ন হয় সেই জিনিসটা আমাদের ওবায়দুল ইসলাম আপনাদেরকে দেখাচ্ছে। এই যে এখানে দেখতেছেন আপনারা, পরাগায়ন হচ্ছে মৌমাছি দিয়ে এবং বিভিন্ন ধরনের উপকারী কীটপতঙ্গ আছে এখানে। 8 থেকে 10 দিন যে সময়টা পরাগায়ন হবে সেই সময়টা কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে না। এই যে এখানে দেখেন মৌমাছি পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের দিকে দিকে যাচ্ছে, পরাগায়ন করতেছে। একটা বাস্তব একটাবারে একটা প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে, যার কারণে আমরা সবসময় এই কথাটি বলে থাকি যে ফুল ফোটা অবস্থায় কোনো প্রকার পরাগায়ন করা যাবে না। এবং আরও সামনের দিকে দেখেন আপনারা, আসলে এসব সিনারি সবসময় দেখা যায় না। মৌমাছি দ্বারা পরাগায়ন হচ্ছে, দেখেন এটা হচ্ছে জাম্বুরের গাছ, হাইব্রিড জাম্বুরা, গ্রিন পামেলো, গ্রিন ইয়েলো জাম্বুরা। কি পরিমাণ ফুল ধরছে দেখেন, তাই সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে অন্তত এই সময়টুকু যে আমরা কোনো প্রকার এখানে কীটনাশক ব্যবহার করব না। কীটনাশক ব্যবহার করলে এ সকল উপকারী কীটপতঙ্গ এখানে আসবে না। তা ওবায়দুল ইসলামকে আমি কিছু বলার জন্য অনুরোধ করতেছি, এ খুবই দক্ষ এবং আমাদের এই অফিসের যে ছাদ বাগানগুলো সে সবসময় পরিচর্যা করে। তো ওবায়দুল, তুমি একটু আমাদের কৃষি আলো চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দের জন্য কিছু বলো। আসসালামু আলাইকুম কৃষি আলো চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা জিনিস বারবার বলতেছি যে ফুল যখন ফুটবে 7 থেকে 10 দিন সময় দিতে হবে, এই পরাগায়নের সুযোগ করে দিতে হবে যে এই মৌমাছি বা অনেক মাছি বা পোকা মাকড়ের দ্বারাই পরাগায়নটা হয়ে যাবে। কিন্তু এই মাত্র 7 থেকে 10 দিন পর্যন্ত আপনারা কোনো কীটনাশক বা কোনো কিছু ভিটামিন কোনো কিছুই ব্যবহার করা যাবে না। আর যখন 10 দিন পার হয়ে যাবে তখন আপনারা যে কোনো পরাগায়নের সময় শেষ, তখন আপনারা যে কোনো প্রয়োজন হলে স্প্রে করতে পারেন। কিন্তু একটা জিনিস দেখেন, অসংখ্য ফুল আমরা আজকে কৃষি আলো চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখার চেষ্টা করেছি যে শুধু ফুলটা হয়তো সামনের পর্বে আমরা দেখাবো, এর ফল সহ দেখাবো আমরা চেষ্টা করব। আর পরিচর্যা এই সময় কিন্তু আপনারা হালকা গড়ে দেখেছেন যে হালকা পানি একটু ভিজে ভিজে ভাব, কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কিন্তু সবসময় একটু হালকা দিতে যাবেন, কারণ এটা গাছটা হচ্ছে টবের গাছ, এখানে বেশি পানি দিলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে এমন মানে যতটুকু পানি, সামান্য পরিমাণ পানি দরকার এই সময় সামান্য পরিমাণে দেবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। এ বিষয়ে আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন ওবায়দুল, তোমার সাথে আমি এই বিষয়টি একটু শেয়ার করতে চাচ্ছি। জি জি, যে এখানে ওবায়দুল একটা জিনিস বলছে যে এই সময়টা অন্তত টবে বেশি একটা পানি দেবেন না। জি জি জি, কি কারণে দেবেন না, যখন রসের পরিমাণটা বেশি হবে তখন কিন্তু ফুল ফলগুলো অনায়াসে ধরে যাবে। জি জি জি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন প্রচন্ড পরিমাণ রোদের তাপ হবে তখন আপনারা হ্যান্ড স্প্রে যেগুলো আছে সকালে এবং বিকালে শুধু যা সাদা পানিগুলো ফুলে স্প্রে করিয়ে দিবেন। এই কারণে স্প্রে করিয়ে দিবেন যাতে ফুলগুলো একটু সতেজ থাকে কিন্তু। হ্যাঁ, তাহলে আপনারা এর মনে করেন সঠিক সমাধানটি আপনারা ইনশাল্লাহ পাবেন। তা আমরা আশা রাখি আপনারা এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তা ইনশাল্লাহ আপনারা আপনাদের সঠিক ফলনটি পাবেন। এবং কখন কোন পর্যায়ে কী কী কীটনাশক ব্যবহার করবেন, কী কী পরিচর্যা করতে হবে আমাদের কৃষি আলো চ্যানেলের মাধ্যমেই আপনারা জানতে পারবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের কৃষি আলো চ্যানেলের সঙ্গে আপনারা সবসময় যুক্ত থাকুন এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমরা চেষ্টা করব যে এই যে সাইডে একটু দেখেন যেটা আমাদের পুরোটাই ছাদ বাগান, এবং কোন গাছের জন্য কোন টব ব্যবহার করতে হবে, কতটুকু পরিমাণ ছাই, কী পরিমাণ মাটি ব্যবহার করতে হবে। এই যে এখানে দেখেন এটা আমাদের একটা বাড়িপোর জাতের আম, কী পরিমাণ মুকুল আসছে কিন্তু, হ্যাঁ এত পরিমাণ মুকুল আসছে, আপনাদের সঠিক পরিচর্যাগুলো। আচ্ছা, আপনার এত ছোট গাছে এত মুকুল দেখা যাচ্ছে কিভাবে? আসলে আমরা এটা পরিচর্যাটা খুবই সুন্দরভাবে করছি, এখানে মাটিগুলো দেখেন মাটির মিশ্রণটা খুব ভালো, এবং কোন কোন সময় কী কী পরিচর্যাগুলো করতে হবে যথাসময়ে আমরা এগুলো
প্রয়োগ করছি যার কারণে এত সুন্দর মুকুল এবং আপনারা অনেক সময় বলে থাকেন আপনারা অনেক সময় বলে থাকেন যে এখানে দেখেন আচ্ছা এখানে অলরেডি জামুরা দেখা যাচ্ছে হ্যাঁ 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 এখানে এটা হচ্ছে একটা হাইব্রিড জামুরা এটা হচ্ছে গ্রিন পামেলো বলা হয় যে দেখেন জামুরা গুটি আসছে এই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকেই প্রশ্ন করে থাকি যে এই যে গুটিটা যে আসছে গুটিটা আসার পর কিছুদিন পর কিন্তু ঝরে পড়ে যাবে কিন্তু হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা কি মনে করেন সমাধান পেতে পারি সেটা হচ্ছে আপনারা যদি এক্ষেত্রে এখানে কিছু পোকামাকড়ের দ্বারাও কিন্তু পোকামাকড়ের দ্বারাও এই যে ফুলটা ধরে যেতে পারে এবং সার সারের ঘাটতি হলে কিন্তু ধরে যেতে পারে আচ্ছা এখানে একটা জিনিস দেখতেছি যে আপনার এখানে মানে জমরা অলরেডি হয়ে গেছে কিন্তু আবার আবার এখানে ছোট ছোট ফুলের ইয়ে আসতেছে হ্যাঁ এটা আসলে এই সময় ফুলের সিজন এটা একটু অগ্রিম ভাবে আসছে কিন্তু এটা জি 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 হ্যাঁ যার কারণে এটার যে আপনার গুটি সহ এসে গেছে এবং এই যে এখানে লক্ষ্য করে দেখেন এগুলো কিন্তু কোনো ফোটে নেই জি 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 এখানে এখনই উপযুক্ত সময় হচ্ছে স্প্রে করার কিন্তু আর সেক্ষেত্রে একটা জিনিস যে গুরুত্বপূর্ণ জিনিসটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনারা অনেকে আমাদের বলে থাকেন যে এরকম ভুটি আসার পরে কিছুদিন পর ঝরে পড়ে যায় কিন্তু জি 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 সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের এটা সঠিক যেটা সমাধান সেটা হচ্ছে আপনারা এটা একটা দুইটি কারণে হয়ে থাকে পোকামাকড় আক্রমণের ফলেও হতে পারে এবং হাড়ের ঘাটতি হলেও হতে পারে সেক্ষেত্রে আপনারা সলুবর বরণ যে বাজারে পাওয়া যায় প্রতি লিটারে 2 গ্রাম হাড়ের দিয়ে স্প্রে করেন এবং সিলেটেড জি সলুবর বরণ 2 গ্রাম এবং চিলেটেড জিন যদি 1 গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করেন তা আমরা আশা রাখবো যে আপনাদের এই যে ফুল ও ফল ধরাটা বন্ধ হয়ে যাবে তা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এই যে দেখেন সম্পূর্ণ আমাদের সাত বাগান কত রকমের আমাদের বিদেশি ফল গাছ এখানে আছে তা আপনারা আরও কোনো কিছু জিনিস জানতে চাইলে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ আশা রাখবো আপনাদের সঠিক সমাধানটি দেওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ